শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তাপস মণ্ডল। হাবড়াতে খোঁজ মিলল তাপস মণ্ডলের বৃদ্ধাশ্রমের। তবে কি দুর্নীতির টাকায় তৈরি হয়েছে এই বৃদ্ধাশ্রম, উঠেছে প্রশ্ন। অনেক টালবাহানার পর অবশেষে শিক্ষা দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে তাপস মণ্ডল। নানা সময় সংবাদ মাধ্যমের সামনে নানান জল্পনা উস্কে দিয়েছেন তাপস, সেসব কারণেই এখন চর্চিত নাম তাপস মণ্ডল। এবার হাবড়াতে খোঁজ মিলল তাপস মণ্ডলের এক বৃদ্ধাশ্রমের। ঘটনায় উঠছে প্রশ্ন, দুর্নীতির টাকা কি তাহলে লাগানো হয়েছিল এই বৃদ্ধাশ্রমেও? উত্তর চব্বিশ পরগনার হাবড়া বাণীপুর ইতনা কলোনিতেই খোঁজ মিলেছে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া তাপস মণ্ডলের একটি বৃদ্ধাশ্রমের। তবে তাপস মণ্ডলের গ্রেপ্তারি কিংবা আগামী দিনে কিভাবে চলবে এই বৃদ্ধাশ্রম, এসব নিয়ে মুখ খুলতে চাইছেন না বৃদ্ধাশ্রমে থাকা আবাসিক সহ অন্যান্য কর্মীরা। আমরা কে চালাতো কি চালাতো অত আর আমাদের নেই, আমরা এখানে আবাসিক, আমরা বয়স্ক মানুষরা থাকি, আমাদের যে যেমন চালায় আমরা ভালোই আছি। ওই তো আমি অত তো চিনি না, অত বলতেও পারবো না যে কে আসতেন না, কে কি করতেন, আমরা তো অত চিনি না, সেটা বলতে পারবো না কি কারণে কি হয়েছে। আমাদের জানার কোনো ইন্টারেস্ট নেই, কেন আমরা বৃদ্ধ মানুষ, আমরা এখানে আমাদের ইয়ে করে থাকলেই আমরা ভালো আছি। আমি তো অত জানি না স্যার যে কে চালায় কে না চালায়, আমি জাস্ট এখানে ম্যামের আন্ডারে কাজ করি, ঠিক আছে। আর এখানে হ্যাঁ একবার এসেছিলেন, আমি কি করে বলবো এই জায়গাটা কার। হ্যাঁ আমি জাস্ট কাজ করি, মাইনে ও কে দেয় না দেয় সেটা ম্যাম 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 আমাদেরকে ম্যামের আন্ডারে আছি, ম্যাম জানে সেটা। তবে জানা গেছে তাপস আসতেন এখানে, এসবের মাঝেই চলতি বছরে এই বৃদ্ধাশ্রমে এসেছিলেন তাপস মণ্ডল। সেদিন সকলকে নিয়ে এক গেট টুগেদারেরও আয়োজন করেন। সে সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, 2019 সাল থেকে তিনি এই বৃদ্ধাশ্রম শুরু করেছেন মাসিক কিছু টাকা ভাড়ার বিনিময়ে, যেখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে থাকতে পারেন বৃদ্ধ বৃদ্ধারা। সেদিন তাপস মণ্ডল ঠিক কী বলেছিলেন আসুন শোনাবো আপনাদের। আমি তো একটা সোসাইটির কর্ণধার জানেন, মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি, যে সোসাইটির আন্ডারে অনেকগুলো স্কুল কলেজ চলছে, কিন্তু এছাড়াও আমরা কিছু সমাজসেবামূলক কাজকর্ম করি বহুদিন থেকে। আমাদের এটা 36 বছরের অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের অধীনে আপনার অনেক সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রামও চলে। তার মধ্যে আমি একটা অনাথ আশ্রমের সাথে যুক্ত, আমার বাড়ির কাছে কামাখ্যা বালক আশ্রম বলে একটা আশ্রম আছে, যে আশ্রমের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি, এবং সেখানে 70 জন অনাথ শিশু থাকে। আমার সেখান থেকে একটা ইচ্ছে ছিল যে যেখানে আমরা অনাথ শিশুদের নিয়ে কাজকর্ম করছি, তো যারা অসহায় বৃদ্ধবৃদ্ধা, যাদের কেউ দেখার নেই, তাদেরও একটা আমি আশ্রম করতে চেয়েছিলাম। এবং প্রথম আমার প্রপোজাল ছিল যে ওই আশ্রমের মধ্যেই অনাথ আশ্রমও থাকবে এবং বৃদ্ধাশ্রমও থাকবে। কিন্তু আমার সাথে আর কি আমার সেক্রেটারি একটু মতবিরোধ হয় যে না এটা একটু আলাদা করে করুন। তখন আমি এখানে এসে এই জায়গাতে এসে এখানে এই মহারাজের এই বাড়িটা ভাড়া নিয়ে আমি শুরু করি 2019 থেকে। মাঝখানে একটু লকডাউনে সমস্যা হয়েছিল, কিন্তু আমি কিন্তু চালিয়ে যাচ্ছি। অনেক ওল্ড এজ হোম আছে, আজকে আপনারা জানেন নর্থ চব্বিশ পরগনায় এই একটাই বৃদ্ধাশ্রম যেখানে যায় যেসব বৃদ্ধবৃদ্ধারা থাকে তাদেরকে কোনো পয়সা দিতে হয় না, কিন্তু অন্যান্য বৃদ্ধাশ্রমে একটা টাকা দিতে হয়, এখানে কোনো টাকা লাগে না, যেটা আমরা বেয়ার করি। জানা গেছে বৃদ্ধাশ্রম পরিচালনার জন্য নিয়োগ করা হয়েছিল নির্দিষ্ট কর্মী। তবে প্রশ্ন উঠছে, দুর্নীতির টাকা আড়াল করতেই কি তৈরি করা হয়েছিল এই বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম তাপস মণ্ডল যিনি চালাতেন তিনি গ্রেপ্তার হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, জানেন? উনি আসতো এই বৃদ্ধাশ্রমে, মাঝখানে একটা অনুষ্ঠানও করে গেছিল, খাওয়ার ব্যবস্থা রাখে, আর সেই খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু লোকজন আসে। বর্তমানে সিবিআই হেফাজতে তাপস, আগামী দিনে ভবিষ্যৎ কি এই আবাসিকদের, এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন। মহারাজ চালাচ্ছে, মহারাজ জেলে আছে, আমি জানি না তাপস মণ্ডল চালায়, আমি মহারাজকে চিনি বৃদ্ধাশ্রম জানি, মহারাজ এখন একটুখানি জেলে আসেন,
আমি জানি মহারাজ চালায় এটা, আমরা কোনোদিন কথা, আপনি তো কাউন্সিলর, আপনার সাথে না না আমার, আমি তো খুব বেশি আসি না, আমি তো আসি মহারাজ ডাকলে পরে আসি। মানে এরা গরিব লোক, এরা এখানে আসছে, এরা যদি কোনোটাই কোনো অসুবিধা না হয়, প্রয়োজন যদি এরা আমাদের কাছে কোন রকম হেল্প চায় আমরা অবশ্যই করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।